সালাম আলাইকুম। তো আমি জাস্ট পরের দুটো পার্ট, পরের পার্টটা সেম, দেখুন সেম কার্ড, শুধু প্যারাগ্রাফ আছে আর বাকি ইনফরমেশনগুলো নেই। এই কাজটা করে ফেলেছি, আর এই বাটনের কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমরা বাটনের কিন্তু দুটো মিক্সিং তৈরি করেছিলাম, ঠিক না? একটা হচ্ছে বাটন ফিল, আর একটা হচ্ছে কি বাটন আউটলাইন। আর এছাড়া হচ্ছে আমাদের বাটনের কিছু ক্লাস তৈরি করে রেখেছিলাম, যেগুলো আমরা ক্লাস ইউজ করে হচ্ছে কি যে কোনো এলিমেন্ট ইউজ করতে পারবো। তো আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি যে এই বাটনের পার্টটা আর হচ্ছে কি এই পার্টটা। তো আমরা যদি প্রথমে এইচটিএমএল পার্টটা দেখি, ধরুন এইচটিএমএল, তো এইচটিএমএল দেখেন সেম কার্ডটাই হচ্ছে আমি শুধু কপি করেছি। দেখেন কমন কার্ড প্রোফাইল ইনফো, হ্যাঁ ওখানে ছিল হচ্ছে কি আপনার প্রোফাইল ইনফো ছিল, এখানে চলে আসছে অবজেক্টিভ, মিনস জাস্ট পিএইচডিতে। আচ্ছা আমি শেয়ার দিই নাই, এখানে দেখেন জাস্ট কমন যে কার্ডটা আছে, হ্যাঁ কমন কার্ড, কমন কার্ডই আছে, শুধু চেঞ্জ হয়েছে কি দেখেন এখানে হেডিংটাও কিন্তু সেম, এখানে পোর্টফোলিও ছিল আর ওখানে আছে অবজেক্টিভ। আর এখানে আমরা একটা ইউএল নিলাম, ইউএলের মধ্যে এলআই, যেহেতু গ্রুপ এলিমেন্ট অনেকগুলো বাটন মিলে, তো আমরা এই কাজটা করছি। আর এখানে শুধুমাত্র একটা পি আছে। তো এখন আমরা সিএসএসগুলো যদি দেখি, সিএসএস গেলে দেখেন একটা এইচ টু ছিল, আর এখন হচ্ছে শুধু পি এর জন্য, জাস্ট প্যারাগ্রাফের জন্য আমরা কিছু সিএসএস করে দিচ্ছি। ওকে, তো এখানে নতুন করে সিএসএস যেটা করছিলাম সেটা হচ্ছে আপনার বাটনগুলোর জন্য। হ্যাঁ, তো এখানে যেহেতু পাশাপাশি এলিমেন্টগুলো চলে আসবে, এই কারণে ডিসপ্লে ফ্লেক্স, আর যেহেতু যেন ছোট স্ক্রিনে আসলে নিচে নিচে চলে আসে, এই কারণে আমরা ফ্লেক্স র্যাপ ইউজ করেছিলাম। এরপর দেখেন এলআইগুলো, হ্যাঁ তো এলআইগুলো হচ্ছে কি দুইটা, একটা প্রতিটা এলআইয়ের উপরে একটা মার্জিন আছে, ডান পাশে একটা মার্জিন দিলাম, দ্যাটস ইট। আর হচ্ছে এ এর ক্ষেত্রে দেখেন যেহেতু এটাই কি হবে আমাদের একটা বাটন ক্রিয়েট করে দিবে, হ্যাঁ মানে এ এর বাট এ এতে হচ্ছে কি আমরা মূলত একটা বাটন তৈরি করব। তো আমরা যেটা করছি এতে দেখেন ইনক্লুড বাটন, হ্যাঁ তো এখানে হচ্ছে নর্মালি হচ্ছে বাই ডিফল্ট বাটনের একটা বর্ডার থাকে, বর্ডারটা হচ্ছে কি ব্ল্যাক। তো আমরা যেটা করছি ওই বর্ডারে আনসেন্ট পাঠিয়ে দিছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে বাই ডিফল্ট রেডিয়াস আছে কত, 5 পিক্সেল। তো আমরা এখানে হচ্ছে ওই রেডিয়াসটাকে ওভাররাইট করে কত পাঠিয়েছি, 35। তো যেটা আপনারা লাস্ট ভিডিওগুলো একটু দেখতে হবে, যদি কেউ সরাসরি এই ভিডিও দেখে থাকেন তাহলে আগেরগুলো একটু দেখে নেবেন, সেখানে এগুলো ভালো মোটামুটি ক্লিয়ারলি এক্সপ্লেইন করা আছে। ওকে, তো এখন যেটা হবে যে 35 পিক্সেল কী হবে, এই বর্ডার রেডিয়াস হবে। আর বর্ডার রেডিয়াস যেহেতু অনেকগুলো ওয়েব কিট দরকার হয় আমাদের, মানে ব্রাউজার প্রিফিক্স দরকার হয়, এখানে আমরা বর্ডার রেডিয়াস নামে আরেকটা মিক্সিং তৈরি করে রেখেছিলাম। সেখানে হচ্ছে এই যে 35 আসতেছে এই ফাংশনে, ফাংশন থেকে চলে যাচ্ছে আরেকটা মিক্সিনে, মানে এই মিক্সিং থেকে এই মিক্সিং যা সুইচ হচ্ছে। তো গেলো, জাস্ট হচ্ছে একটা বাটন তৈরি হলো, এটা সাদা মাটা বাটন। ওকে, এরপর হচ্ছে কি ইনক্লুড টিয়ার। তো টিয়ারটা হচ্ছে কি আমাদের ট্রানজিশনের জন্য আমরা একটা মিক্সিং তৈরি করেছিলাম, আর সেখানে হচ্ছে কি করি আমরা 0.3s যদি পাঠিয়ে দিই তাহলে হচ্ছে কি বাই ডিফল্ট হচ্ছে 3 সেকেন্ড ধরে চলবে। তো আপনি যদি 3 সেকেন্ড নাও দেন তাও 3 সেকেন্ডই চলবে, আমরা ডিফল্টভাবে 3 সেকেন্ড ওখানে সেট করে রেখেছিলাম আর কি। ওকে, এরপর দেখেন আমরা প্রথমে এইচটিএমএলটা একটু দেখি। এইচটিএমএলে হচ্ছে কি আমাদের একটু উপরে যেতে হবে, দেখেন এইগুলো কিন্তু হচ্ছে এলআইয়ের চাইল্ড, হ্যাঁ আর এলআই হচ্ছে কি একটা গ্রুপ এলিমেন্ট। তো আমরা যেটা করছি যেহেতু এলআইগুলো গ্রুপ এলিমেন্ট, তার মানে হচ্ছে আমি যদি চাইল্ড ধরে সিলেক্ট করি তাহলে হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে এরকম যে এলআইয়ের মানে এলআই 1 নম্বর চাইল্ডের এ, এলআই 2 নম্বর চাইল্ডের এ, এলআই 3 নম্বর চাইল্ডের এ। হ্যাঁ, তো এই কারণে আমরা এলআইয়ের মধ্যে কিন্তু এই কাজটা করছি যে এলআই এন চাইল্ড 1, দ্যাট মিন্স হচ্ছে যে এলআইটা 1 নম্বর এলআই তার হচ্ছে কি তার যে এ আছে সেখানে আমরা কি করছি বাটন ফিল করছি। কারণ হচ্ছে দেখেন আমাদের বাই ডিফল্ট যে বাটনগুলো ছিল সবগুলো কিন্তু একটু ফিল ফিল বাটন ছিল, হ্যাঁ এগুলো কিন্তু ফিল বাটন, এগুলো আউটলাইন না। হ্যাঁ, তো এই কারণে আমরা কি করছি ফিল বাটনটা কল করছি। তো ফিল বাটন কল করলে কি হয় আমরা যদি দেখি, তো ফিল বাটন কল করলে হচ্ছে সে দেখেন সে কি করে একটা বাটন স্টাইল রিসিভ করে। তো আমরা বলে দিছি হচ্ছে কি তুমি ইউলো টাইপের কি করবা একটা বাটন তৈরি করে দিবা, আর কিন্তু কোনো প্যারামিটার কিন্তু আমরা পাঠাই নাই। তো সে যেটা করছে এই ইউলো লাইট এই কালারটাকে হচ্ছে বর্ডার হিসেবে সেট করছে, আর যে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা সে কি করছে সেম, সে হচ্ছে কি বাই ডিফল্ট হচ্ছে লাইট কালারটা সে নিয়ে নিছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা ফিলের জন্য করছি। তো দেন যে কি হয়েছিল এখানে কালারটা সে নিল, কালার হচ্ছে কি ডিপ কালার, যেহেতু হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড যদি লাইট হয় আমার কালারটা দিতে হবে কি ডিপ কালার, ওই কালারটা নিল। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, তো এটা হচ্ছে দেখেন অলরেডি আমরা এখান থেকে নিয়ে নিছি আর কি প্যারামিটার আকারে। তো যেহেতু আমরা কি করলাম মানে এটা হচ্ছে বাই ডিফল্ট, যেহেতু যদি সে কিছু না দেয় অটোমেটিক্যালি হচ্ছে কি হবে এই যে বাটন স্টাইলের সাথে সে লাইটটা নিয়ে নিবে। ওকে, তো ফিলটা গেলো, ফিলটা তৈরি করে দিছে। কিন্তু আমরা হোভারে কি চাই, হোভারে চাই হচ্ছে মানে হোভারটা করলে কি হয় সেটা একটু দেখি। দেখেন আমরা যখন হোভার করব, দেখেন আমি যখন মাউস নিচ্ছি এখানে
হোভার করলে যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, আউটলাইন হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কি সে হচ্ছে ফিল থেকে আউটলাইনে কনভার্ট হবে। তো আমরা যেটা করছি হোভারটা তো আমরা জানি জাস্ট এম্বারসেন দিয়ে হোভার করতে, আমরা কিন্তু একে হোভার করতেছি এলাইকে কিন্তু না। হ্যাঁ, আপনি এখানে মাউসটা নিলে বুঝতে পারবেন যে আপনি কাকে হোভার করতেছেন, একে হোভার করতেছেন, এবং অ্যানচালটা কার মধ্যে আছে, এলাইয়ের মধ্যে। ওকে, আপনাকে এখানে অটোমেটিক্যালি পপ আপে দেখিয়ে দিবে। তো এরপর আমরা যেটা করলাম, এই হোভারের মধ্যে যেহেতু ফিল হচ্ছে ডিফল্ট, আমরা এলআই থেকে মিনস হচ্ছে হোভারে গিয়ে আউটলাইনকে কল করছি। ওকে, তো আউটলাইনে কি আছে, আউটলাইনে হচ্ছে বর্ডার স্টাইল আছে, সেম একটা বর্ডার প্যারামিটার আছে, একটা ব্যাকগ্রাউন্ড প্যারামিটার আছে। তো আমরা কি করছি, বাটনে ইওলোকে কল করছি। তো ইওলো সে কি করছে, জাস্ট হচ্ছে ওই ফিলে যা আছে এখানে তার উল্টা। হ্যাঁ, এখানে হচ্ছে বর্ডার হচ্ছে কি বর্ডার এটা, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে, দেখেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখান থেকে বাই ডিফল্ট হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে আর কি। তো আমরা যদি ওভাররাইট করতে চাই, হয়তো এখান থেকে ফাংশনের কমা দিয়ে হচ্ছে কি করতে পারতাম, ওখানে কল করতে পারতাম, কিন্তু চেঞ্জ করছি শুধুমাত্র হচ্ছে, দেখেন যেটা গ্রিন বাটন আছে, দেখেন গ্রিন বাটনটা যদি আমরা খেয়াল করি, গ্রিন বাটনের কিন্তু আমরা গ্রিন বাটনের যে লাইট মোড আর কি, লাইট মোডটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মিনস হচ্ছে হোয়াইট কালার। তো আমরা যদি ফিল মোডে যদি কল করি, তাহলে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়ার কারণে এটা দেখা যায় না। তো আমরা এই শুধুমাত্র গ্রিন বাটনে একটু চেঞ্জ করছি। তো গ্রিন বাটনে কি করছি, দেখেন আমরা গ্রিনের সাথে হচ্ছে আমরা কালারগুলো পাঠিয়ে দিয়েছি, যে বর্ডার হবে গ্রিন ট্রান্সপারেন্ট আর ব্যাকগ্রাউন্ড হবে কি গ্রিন ট্রান্সপারেন্ট। তাহলে হচ্ছে সে আমরা মানে আমরা যে আসলে কালারটা চাচ্ছি বা হচ্ছে যে টাইপের বাটনটা চাচ্ছি, সে ওই বাটনটা আমাদেরকে রিটার্ন করতেছে। কথা হচ্ছে এত কাজ করার কি দরকার ছিল, ঠিক না? তো কাজ করার দরকার এটাই ছিল, আপনি বাটন ফিল, বাটন আউটলাইন, শুধুমাত্র এই বাটনের ক্ষেত্রে না, আপনার ফুল নেক্সট যদি কোনো প্রজেক্ট করেন, আপনি সেম জিনিসটা কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, তো আপনি যদি একটা কমন প্যাটার্ন নিজের মতো করে ক্রিয়েট করেন, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য এখন থেকে কমন প্যাটার্ন। নেক্সট টাইম হচ্ছে শুধু আমরা এই SCSS ফাইলটা কপি, কাজ শুরু। ওকে, তো এটা অলরেডি প্রিভিয়াস যে কোনো একটা ক্লাসে বলা হয়েছে। তো এরপর আসেন আমরা আউটপুটে একটু চেঞ্জ দেখি। আউটপুটটা হচ্ছে দেখেন এখানে এলিমেন্টগুলো নিচে নিচে চলে আসছে, যেখানে ফ্লেক্স ইউজ করার ফলে আমাদের এলিমেন্টগুলো পাশাপাশি আসার কথা। হুম, তো এখানে প্রবলেম যেটা হয়েছে, ওরা হচ্ছে নিজেদের মতো করে একটা উইট নিয়ে নিছে। আমরা জানি কি পি এর ম্যাক্স উইট হচ্ছে 100%। হ্যাঁ, যার কারণে এখানে যে প্যারাগ্রাফটা আছে সে হচ্ছে ওই, যেহেতু আমরা উইট বলে দিনে কোন এলিমেন্টের কতটুকু উইট, এখানে হচ্ছে তারা নিজের মতো করে উইট নিয়ে নিচে নিচে চলে গেছে, মানে 100% উইট নিয়ে নিছে। তো এই কাজটা আমরা করছি কোথায়, এই কাজটা করছি হচ্ছে আমরা মানে প্যারেন্ট সেকশনে। হ্যাঁ, তো প্যারেন্ট সেকশনটা কোথায় আছে, একটু উপরেই আছে, এই যে লেফট রাইট, আরেকটা হচ্ছে কি প্যারেন্ট সেকশন, তো আমরা ছোটো করে নিই, লেফট রাইট। ওকে, তো এখানে দেখেন আমরা করছিলাম ফ্লেক্স 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 করছি, এখন লেফট আর রাইটে হচ্ছে কি করতে হবে, একটা উইড দিতে হবে। তো একটা টেকনিক একটু বলে দিই, যদি যেহেতু দেখেন আমাদের লেফট কিন্তু ফিক্স, তার উইট হচ্ছে ইনলাইন ব্লক, সে হচ্ছে কি করছে না, তার উইটটাকে ক্রস করতেছে না, যে সে এতটুকু আছে এতটুকুতে সে ফিক্স আছে, ক্রস করতেছে কে, ক্রস করতেছে হচ্ছে রাইট সাইড। হ্যাঁ, তো ফ্লেক্সের কোনো এলিমেন্টকে যদি আপনি বলে দিতে চান, আপনি ভিউটা একটু দেখি, দেখেন যেহেতু এই এলিমেন্টের এই পাশও ফাঁকা, এই পাশও হচ্ছে কি ফাঁকা, তা আমরা চাচ্ছি যে যেহেতু এলিমেন্ট আছে দুইটা, তা আমি চাচ্ছি এই যে এলিমেন্ট আছে সে হচ্ছে এই খালি দুই জায়গাটা মিলে সেই পুরো জায়গাটা দখল করে নিবে। তাহলে আপনি যেটা করবেন, এই এলিমেন্টের জন্য মধ্যে যদি ইউজ করেন ফ্লেক্স ওয়ান, হ্যাঁ, তাহলে সে যেটা করে ফ্লেক্স গ্রো কী করেন, ফ্লেক্স গ্রো তারপর ফ্লেক্স বেসিস, এই দুইটা দিয়ে, এই দুইটা প্রপার্টি দিয়ে সে ফুল খালি জায়গাটা নিয়ে নেয়। শুধু এতটুকু মাথায় রাখেন যে ফ্লেক্স ওয়ান ইউজ করলে যেটা হয়, যতটুকু ফাঁকা জায়গা আছে সে পুরো ফাঁকা জায়গাটা হচ্ছে কী করবে, এই এলিমেন্টটা নিয়ে নিবে। তো আমরা এই কাজটা করি, একটু ট্রাই করি কাজ হয় কি না। তো আমি এখানে লিখি ফ্লেক্স ওয়ান, ফ্লেক্স ওয়ান। তো ফ্লেক্স ওয়ান মানে হচ্ছে কি, যে এই দুইটা এলিমেন্টে যতটুকু জায়গা দখল করছে, এর বাইরে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গাটাই হচ্ছে কি এই এলিমেন্টটা ব্লক করবে। তো আমরা লাইভে গিয়ে রিলোড দিই যে আসলে হচ্ছে কি না। তো এখন যদি এখান থেকে রিলোড দিই, দেখেন অটোমেটিক কিন্তু কাজটা পেয়ে গেছে। এখন আরেকটা সমস্যা হচ্ছে কি, এই যে এখানে একটা মার্জিন প্রবলেম, ঠিক না, যে মার্জিনটা হচ্ছে কি নেই, ঠিকঠাক নাই, যে নিচে একটা মার্জিন দেওয়ার দরকার। তো আমরা মার্জিনের জন্য কিছু কমন ক্লাস তৈরি করে নিচ্ছি, যেমন এম দিয়ে MB, তারপর MX দিয়ে হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, MY দিয়ে ওয়াই অক্ষ বরাবর, মানে যেটা আমরা বুটস্ট্র্যাপে ইউজ করে দেখছিলাম, বা হচ্ছে অন্যান্য ম্যাক্সিমাম আপনার বাকি যে ফ্রেমওয়ার্কগুলো আছে ওগুলো এরকম ইউজ করে, হয় এম টপ ইউজ করে, অথবা এম লেফট ইউজ করে, অথবা MT ইউজ করে, MB ইউজ করে, হ্যাঁ, বা ME, MS। তো আমরা এরকম একটা মিক্সিন তৈরি করছি, মিক্সিনটা হচ্ছে মার্জিন নিয়ে। হ্যাঁ, সে হচ্ছে একটা মার্জিন তৈরি করে দিবে। তো আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে এই কাজটা করছি, দেখেন এখানে হচ্ছে আমরা মার্জিনের জন্য হচ্ছে কি কিছু ক্লাস তৈরি করব। তো ক্লাস তৈরি করার প্রসেস কী করছি, যেহেতু আমাদের মার্জিনগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট আকারেও দরকার, ধরেন হচ্ছে আমার শুধুমাত্র হচ্ছে
এটাই কি বলা যায়, ধরুন মার্জিনটা দরকার হচ্ছে শুধু লার্জ ডিভাইসে, তাহলে আমরা এরকম ইউজ করতে পারি যে এম এম ডি এত, অথবা এম এক্স এত, অথবা এম এরকম হচ্ছে কি করে কি করা যায়, আমাদের এগুলো ইউজ করা যায়। তো দেখেন আমরা ওই কাজগুলো এইভাবে করছি, দেখেন আমরা যদি ইউজ করি ধরেন এম হচ্ছে কি, ধরেন এম আই, এখানে প্রথম থেকে একটু বলি, প্রথমে যেটা হচ্ছে আমাদের ব্রেক পয়েন্টগুলোকে সে হচ্ছে একটা লুপ করতেছে। হ্যাঁ, তো ব্রেক পয়েন্টগুলো তো আমরা জানি কি আছে, এখানে দেখেন ব্রেক পয়েন্টসগুলো কিন্তু আমরা এখানে বলে দিছি নিচের দিকে ব্রেক পয়েন্টস। হ্যাঁ, এক্স এস এস এম থেকে একদম এক্সেল পর্যন্ত। তো আমরা ফ্রেমওয়ার্কে যদি যাই, সে যেটা করতেছে ব্রেক পয়েন্টগুলোকে একটা লুপে নিল। তো নেওয়ার পর আমরা তো মিনুইটে বলে দিছি যে আসলে মিনুইটে কি হবে, দেন আমাদের যেটা করতে হবে, আমি একটু কাজ একটু বাদ রাখছি, সেটা হচ্ছে আমাকে মানে এটা এতটুকুর আউটপুটটা একটু দেখি যে এম আই মানে কি। হ্যাঁ, এম আই মানে হচ্ছে ধরেন মার্জিন, দেখেন আমরা হচ্ছে প্রতিটা মার্জিন এক থেকে শুরু করছি। হ্যাঁ, ধরেন হচ্ছে এম ওয়ান মিনস হচ্ছে মার্জিন 10, হ্যাঁ মার্জিন ওয়ান মার্জিন 10 না, দেন হচ্ছে আপনি মার্জিন 5 ইউজ করেন তাহলে হচ্ছে মার্জিন 5। যদি আমরা ওয়ান থেকে শুরু করি, আমরা শুরু করছি হচ্ছে 5 থেকে, তাহলে টপে যাই, টপে গেলে হয়তো এখান থেকে দেখতে পারবো যে মার্জিন আসলে কত থেকে শুরু হয়েছে। দেখেন তো ব্রেক পয়েন্ট হচ্ছে কত থেকে, 0 পিক্সেল থেকে। হ্যাঁ, মিনস হচ্ছে মিন উইথ, আমরা যেটাকে স্ক্রিন ধরে নিছি আর কি, তো 0 পিক্সেল থেকে দেখেন এম আপনার এম 5 হবে কত, এটা হলো, তারপর এম বি হলো এটা, এম এল হলো এটা। হ্যাঁ, মানে হচ্ছে 0 পিক্সেলে গেলে আমরা সরাসরি মার্জিন ইউজ করতে পারি। তারপরে এখানে পার্থক্য যেটা হচ্ছে, আমরা যদি অন্য ব্রেক পয়েন্টে যাই, অন্য ব্রেক পয়েন্ট 100-এর পরে গেলে হবে, দেখেন 100 শেষ যেখানে, দেখেন তো এই মিডিয়াটা তো হচ্ছে ধরেন আমাদের লার্জ স্ক্রিনের জন্য। হ্যাঁ, তো লার্জ স্ক্রিনের জন্য এখানে কত হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল হচ্ছে ক্লাস নেমটা হওয়ার কথা ছিল এরকম এম এলজি দেন এটা, ঠিক না? তো এটা তো আমাদের এখানে হয়নি, তাহলে আমরা যেটা করব, এখানে ধরেন আমরা যে মিক্সিংটা তৈরি করছি সেখানে একটু বলে দিব, ধরেন আমরা এখানে যদি এইভাবে বলে দিই যে এম ডলার না হ্যাশ হবে, হ্যাশ দিয়ে যদি বলে দিই, কারণ হচ্ছে আমাদের ব্রেক পয়েন্টটা কোথায় আছে বলেন, ব্রেক পয়েন্টটা হচ্ছে ব্রেক পয়েন্ট নেমের মধ্যে। হ্যাঁ, তো আমরা ব্রেক পয়েন্ট নেমটাকে এখানে বলে দিচ্ছি ব্রেক পয়েন্ট নেম। এখন আমরা যদি এটাকে ইউজ করি, শুধু এতটুকুকে সবগুলো ক্লাসের মধ্যে একটু বলে দিচ্ছি, মানে সব কিছু ডাইনামিক্যালি করতে হবে। দেখেন আমরা এখানে কাজ করছি সর্বোচ্চ 10 লাইন, কিন্তু সিএসএস এ দেখা গেছে আমার এই মার্জিন রিলেটেড যত যতগুলো সিএসএস দরকার ছিল বা যতগুলো ব্রেক পয়েন্টে যা যা দরকার, সে কিন্তু সবগুলো আমাদেরকে প্রোভাইড করে দিছে। দিলাম, এটাও দিলাম, ওকে, আমরা মার্জিন এবং প্যাডিং তৈরি করে নিছি। তো এই ক্ষেত্রে যদি আমরা যদি ইউজ করি যে P5, তার মানে হবে হচ্ছে কি চারপাশে প্যাডিং 5, যদি ইউজ করি PL5 তাহলে হবে কি প্যাডিং লেফট 5, যদি ইউজ করি প্যাডিং রাইট 5। এবং এছাড়াও দেখেন আপনি যদি এখানে আরেকটু জিনিস একটু বলে দিই, এখানে আসলে আমরা যেটা করছি 5 থেকে শুরু করে 100 পর্যন্ত আমরা তৈরি করছি, 5, 10, 15, 20 এভাবে। তো আমরা যেটা করছি যেহেতু স্টেপ 5 5 করে বাড়তেছে, আমরা দিলাম স্টেপ 5, এরপর কত থেকে শুরু হবে, হ্যাঁ আমরা ইউজ করছি 1 বাই স্টেপ। তো আমরা জানি কি সিল হচ্ছে, কি সিল হচ্ছে আপনার টপটা করে দেয় আর কি, যদি আপনি 1 কে 5 দিয়ে ভাগ করেন তাহলে আনসারটা আসবে হচ্ছে 0.5 এরকম সামথিং, 0.5 না এরকম যেরকম আসে আর কি, আপনি যে আনসারটা আসে সেটা হবে হচ্ছে সিল করলে যেটা হয় সে টপ ভ্যালুটা নেয়, যদি আপনার আসে এরকম 4 পয়েন্ট সামথিং, তাহলে 4.6 তাহলে সে নিবে হচ্ছে আপনার 5, যদি এরকম আসে 4.2ও আসে বা 4.1ও আসে সে এটাকে 5 হিসেবে ধরে নিবে। তো আমাদের সিল হচ্ছে কি যে সে হচ্ছে 1 থেকে শুরু হবে, সরি 5 থেকে শুরু হবে, আর সিল 100/5, তার মানে হচ্ছে কত, 5 5 20 100, দ্যাট মিন্স আমাদের লুপটা চলবে হচ্ছে 20 পর্যন্ত, 5 থেকে 20, এবং প্রতিবার কি হবে মানে একবার একবার করে এটা বাড়বে। তো আমরা আই নিছি কত থেকে, ফ্রম 5 থ্রু। হ্যাঁ, তো ফ্রম হচ্ছে কত, 5, মানে ফ্রম হচ্ছে এটা 1 1 থেকে চলবে হচ্ছে 20 পর্যন্ত। তো 1 থেকে 20 হলে যেটা হবে সে হচ্ছে প্রতিবার স্টেপের সাথে গুণ করবে। হ্যাঁ, তো গুণ করলে যে গুণফলটা আসে সেটা হচ্ছে কি আয়ের মানে কারেন্ট ভ্যালু, ধরেন আসলো হচ্ছে কত আসলো 5, তাহলে কত হলো 5 একে 5 এরকম আর কি। তো এরকম করে বাড়তে বাড়তে যেটা আসে মানে শুধু এতটুকু থিওরিটা নেন, এটা যেটা করবে আপনাকে 5 থেকে 100 পর্যন্ত মার্জিন এবং প্যাডিংটা তৈরি করে দিবে, এবং ক্যালকুলেশনটা হচ্ছে জাস্ট এতটুকুতে হয়ে যাচ্ছে আপনার, মানে এখানে হবে আপনার 1 থেকে 20 পর্যন্ত লুপটা চলবে, আর ওই 1 থেকে 20-এর সাথে হচ্ছে কি সে প্রতিবার হচ্ছে স্টেপটাকে গুণ করে দিবে।
তো এতে যেটা হবে, যদি হয় 15 তাহলে হবে 5, 15 কত 75, যদি হয় 20 তাহলে হবে কত 5, 20, 100, যদি 19 হয় তাহলে 5 দিয়ে 19 কে গুণ করেন, যদি 17 হয় 5 দিয়ে 17 কে গুণ করেন। এইভাবে হচ্ছে কি আপনার গুণটা যেতে থাকবে। এইভাবে হচ্ছে যদি আপনার এরকম হয় যে আপনি মার্জিন তৈরি করতে চান 200 পর্যন্ত, মিনস হচ্ছে 100-এর পরে এরকম হবে যে আপনি মার্জিন লেফট ইউজ করতে চান হচ্ছে 105, তাহলে আপনাকে হয়তো ওইভাবে করে লিমিটটা বলে দিতে হবে। তো এটা মনে রাখেন যে 100 হচ্ছে কি আমাদের লাস্ট লিমিট আর কি। ওকে, তো বুটস্ট্র্যাপ যেটা করছে সে এতগুলো করা নেই, তারা হচ্ছে 25 করে বাড়াইছে। হুম, সর্বনিম্ন হচ্ছে 0, দেন হচ্ছে আপনার এটা কি বলা যায় আপনার ইয়ে থেকে শুরু হয়েছে আর কি, এটাই এটাই কি বলবো, 25, 50, 75, 100, ওরা হচ্ছে 25-25 করে করছে। তো আমরা একটু বেশি নিলাম, যে আমরা একবারে 5 থেকে শুরু করে কত পর্যন্ত, 100 পর্যন্ত। ওকে, আর এখানে কি আছে, আপনি চাইলে এখানে জিরো থেকে শুরু করতে পারেন, সমস্যা নাই, আপনার ইচ্ছা আর কি। তাহলে হচ্ছে আপনার জিরো থেকে এটা শুরু হবে, তো আমরা জিরো দিই। তো জিরো দিলে দেখেন, যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন সে একবারে হচ্ছে একটু উপরে যেতে হবে, 90, 100, 100, 100, 100, দেখেন এখন কিন্তু সে একবারে জিরো থেকে শুরু করছে। হ্যাঁ, যে MLG 0, তাহলে হচ্ছে কি সে হচ্ছে লার্জ বেসে গিয়ে মার্জিন জিরো হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে দেখেন MB 0, MT 0, ঠিক আছে। তারপর কি আছে এখানে, এক জায়গায় মানে আপনার মনে হয় দুইবার কপি পড়ে গেছে, তো এটা একটু ঠিক করে নিচ্ছে, এই যে এখানে দুইবার কপি পড়ে গেছে, এখানে LG LG দুইবার হয়ে গেছে, ঠিক আছে, একটা কেটে দেন। তো এটা হচ্ছে একটা শর্টকাট প্রসেস, যে আপনি কি করতে পারেন অ্যাট এ টাইম অনেকগুলো হচ্ছে আপনার ব্রেক পয়েন্ট সহকারে যে কোনো একটা ক্লাসের নাম দিয়ে কিছু প্রপার্টি তৈরি করতে পারেন। তো মার্জিন এবং প্যাডিং এর জন্য আপনারা এতটুকু একটু ইউজ করতে পারেন, আর ফুল কোড যেহেতু গিট হাবে আছে, আপনারা একটু দেখেও এখান থেকে হেল্প নিতে পারবেন নেক্সট টাইম। ওকে, তো যেখানে ছিলাম, আমরা যেহেতু মার্জিনগুলো তৈরি করছি এবং মার্জিনগুলো হচ্ছে দেখেন এইভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে, আর এখানে ব্রেক পয়েন্টগুলো কিন্তু আমরা মিন উইড ধরে ইউজ করছি, দ্যাট মিন্স আমরা যদি বলি যে MSM বা হচ্ছে MSM না, আমাদের হবে MXS আর কি। হ্যাঁ, তো আমরা যদি বলে দিই যে MXS হবে হচ্ছে কত, একটু উপরে যাই আরো উপরে, অর্ডারটা কোথায়, কল, কলের পরে আছে হচ্ছে অর্ডার প্যাডিং। দেখেন আমরা যদি বলে দিই যে কল XS 13, তাহলে যেটা হবে সে একদম XS থেকে XL পর্যন্ত, ডাবল XL পর্যন্ত হচ্ছে সে কি করবে, ওই মার্জিনটা পাবে। তো আমরা একটা টেস্ট করি যে আসলে পাই কিনা। তো আমরা যে কমন কার্ড আছে শুধুমাত্র এটা নিচে ইউজ করতেছি, ধরেন আমরা দিলাম হচ্ছে কত, MMBXS। হ্যাঁ, যে আমরা একদম এক্সট্রা স্মল থেকে আমরা কত চাই, আমরা হচ্ছে মার্জিন বটম চাচ্ছে 30 পিক্সেল। ওকে, তো এখন দেখেন আমাদের যে কমন কার্ড দুইটা আছে, বাই ডিফল্ট তো এখানে দেখেন কোনো মার্জিন নাই। হ্যাঁ, তো আমরা শুধু প্রথমটার মধ্যে মার্জিন বটম ইউজ করছি, রিলোড দেই, দেখেন মার্জিন বটম কিন্তু সে 30 পিক্সেল পেয়ে গেছে। ওকে, তো এই ছিল মোটামুটি মাঝখানের যে কোডটা আর কি। তো এখানে আরেকটু কাজ যেটা করতে পারেন, একটা টপ এবং বটমে আমরা একটা প্যাডিং ইউজ করতে পারি, যেটা আমাদের এখানে ছিল। ওকে, দেখেন এখানে টপে এবং বটমে কিন্তু একটা প্যাডিং ছিল প্রায় হচ্ছে 60 পিক্সেল। তাহলে আমরা যেটা করবো, প্যাডিং ইউজ করবো আর কি, উপরে নিচে একটা প্যাডিং ইউজ করতে পারি। তো যেহেতু আমাদের কমন ক্লাস আমরা তৈরি করে ফেলছি, তো এই যে সেকশনটা আছে, সেকশন না, যে আমাদের যে র্যাপারটা আছে, হ্যাঁ সেকশন র্যাপার, এই সেকশন র্যাপার আমরা ইউজ করবো কি, যে PYXS। হ্যাঁ, তো আমরা যেহেতু এক্সএস থেকে করছি আর কি, যে একদম ছোটো থেকে কি করবে, এক্সএস থেকে একদম এলজি পর্যন্ত সব জায়গায় উপরে এবং নিচে কত হবে প্যাডিং, 50 পিক্সেল করে। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে দিতে পারি যে PYXS 50। তো এখন দেখেন আমাদের উপরে নিচে হচ্ছে কি মিনিমাম 50 পিক্সেলের একটা প্যাডিং এখানে চলে আসবে, দেখেন চলে আসছে কিন্তু। ওকে, তো এখানে আরেকটা ইস্যু, আপনি যদি চান যে এই যে এলিমেন্টটা, দেখেন এটা এলিমেন্ট কিন্তু এ পর্যন্ত আসছে, আপনি যদি চান এটাকে একদম এ পর্যন্ত নিতে, হ্যাঁ, তো এখানে আপনি চাইলে জাস্ট হাইট 100% করে দিতে পারেন। হ্যাঁ, তো হাইট 100% করলে যেটা হবে, অটোমেটিক্যালি এটা একদম এই এই সাইডের হাইট যতটুকু, এই সাইডের হাইটটা ততটুকু হয়ে যাবে। তো এটাকে সিলেক্ট করে নেন, করছেন, মিনস হচ্ছে আমাদের লেফট সাইড আর কি, বা হচ্ছে লেফট, এই যে ফুল লেফটটা, তো আমরা কাজ করছি কোনটাতে, এই যে লেফট কন্টেন্টে করছি, ঠিক আছে। তো লেফট কন্টেন্টটা যদি আপনি ইউজ করেন, ধরেন এইভাবে ইউজ করলেন, লেফটে হচ্ছে এখানে দিই, হ্যাঁ, ডট লেফট, লেফট কন্টেন্ট র্যাপার, এখানে আমরা হাইট ইউজ করলাম হচ্ছে কত, 100%, দেখেন সে কিন্তু একদম ফুল হাইট নিয়ে নিছে,
ওকে, তো এটা একটা আরেকটা সমস্যা, আমরা ফুল হাইট এখান থেকে না নিয়ে যেটা করি সেটা হচ্ছে যেহেতু 100% সে কার হাইট নিচ্ছে, লেফটের হাইট তো এতটুকু। আচ্ছা এখানে একটু বক্স সাইজিং বর্ডার বক্সটা দিতে হবে, তাহলে সে কাজ করবে আর কি। বক্স সাইজিং বর্ডার বক্স দেখেন এখন কিন্তু ঠিক আছে। ওকে, তো এই প্রপার্টিটা আপনি ইয়াতে ইউজ করতে পারেন, ওই যে আমরা যে রিসেট সিএসএস ইউজ করছি, হ্যাঁ, যে সবগুলো ডিফ টিফ ওখানে হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্সটাও অ্যাটাচ করে দিই, তাহলে হচ্ছে আমরা প্যাডিং ইউজ করলে আর মানে এক্সট্রা যে একটা হাইট বেড়ে যায় অথবা উইড বেড়ে যায় সেটা বাড়বে না। তো আমরা একটু সিএসএস এ চলে আসি, তো সিএসএস এ এসে রিসেটে যাব। হ্যাঁ, তো রিসেটে গিয়ে হচ্ছে এই যে যা কিছু সি এখানে করছি সবগুলোর সাথে যে বক্স সাইজিং বর্ডার বক্সটা দিয়ে দিলাম। ওকে, আর হচ্ছে এই যে হোম সিএসএস আছে এখানে হচ্ছে লেফট যে সাইডটা ছিল, এই যে লেফট কন্টেন্ট র্যাপার, হ্যাঁ, এখানে আমরা হাইটটা ইউজ করব, হাইট হচ্ছে কত 100%। ওকে, এছাড়া আপনি যদি স্ট্রেস ইউজ করতেন তাও কিন্তু হইতো, কিন্তু স্ট্রেস ইউজ করলে হচ্ছে শুধু ফ্লেক্সের যেটা আইটেম মানে যেটা ফ্লেক্স আইটেম ওইটা হচ্ছে চেঞ্জ হবে, কিন্তু যেহেতু এটা হচ্ছে ফ্লেক্স আইটেমের ভিতরে আরেকটা আইটেম মিনস হচ্ছে তার চাইল্ড, এই কারণে এখানে ফ্লেক্সের কোনো প্রপার্টি কাজ করবে না, আপনাকে হাইট দিয়ে এটাকে কন্ট্রোল করতে হবে। তো এখন যদি আমরা রিলোড দেই, ওকে এটা ওকে, যদি আমরা কেটেও দিই এটা ওকে, তো সর্বশেষ আমাদের আরেকটা পার্ট বাকি থাকে, সেটা হচ্ছে কি আমাদের ফুটার। আর এছাড়া দেখেন এই কন্টেন্টটা আপনি যতই ছোট করেন এটা অনেক বড় বড় লাগতেছে, ঠিক না? তো আপনি চাইলে যেটা করতে পারেন, দেখেন এখানে মিনিমাম একটা উইথ দিতে পারেন এই সেকশনের জন্য, তাহলে সেই যে কার্ডটা দেখেন ইমেজটা বের হয়ে গেছে এখান থেকে, এই প্রবলেমটা আর হবে না, ঠিক আছে? তো আমরা যেটা করি মানে যে উইটে যতটুকু উইট ইউজ করলে এটা ঠিক থাকে ওই উইটটা আমরা এখানে বলে দিই। এটা হচ্ছে যে আমাদের যে লেফট সাইডটা আছে, হ্যাঁ, লেফটে আমরা একটা উইথ দিচ্ছি, সেটা হচ্ছে মিন উইথ। হ্যাঁ, যে মিন উইথ হচ্ছে এটা আমাদের দরকার, তো আমরা 200 পিক্সেল ইউজ করি, দেখি কতটুকুতে এটা ঠিকঠাক থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা এটাতে না, এটা সম্ভবত হচ্ছে কোনটা দিতে হবে, প্রোফাইল কন্টেন্ট প্রোফাইল ইমেজ এটাতে ইউজ করি, মেইন উইট একটা দিচ্ছি, এটা হঠাৎ করে এরকম হয়ে গেল কেন, সার্কেল ওয়ান, আচ্ছা যে কোনো একটাতে ইউজ করি, আর মেইন উইট এটাতে না দিয়ে সার্কেল ওয়ানে দিচ্ছি, মেইন উইট না, এটা তো এরকম হওয়ার কথা না, এটা তো নষ্ট হয়ে গেল। ও আচ্ছা, যে আমরা বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করছি তো এই কারণে এটা এরকম হয়েছে। তো এখানে যেটা করেন করার জন্য যেটা করা যায়, এই যে একটা ডিভ যেটা নিয়েছিলাম আমরা, একটা কমন একটা ডিভ নিয়েছিলাম এখানে দেখেন, ডট লেফট সার্কেল ওয়ান, এই যে ডিভ, হ্যাঁ, এখানে শুধু বক্স সাইজটা রিমুভ করে দেন, বক্স সাইজিং আনসেট, ঠিক আছে, এটা ইউজ করলেই হবে। তাহলে হচ্ছে যে বক্স সাইজিং যেটা করে সে ওই এক্সট্রা বর্ডার এবং প্যাডিং এর জন্য যে উইডটা বাড়ে সে ওইটাকে রিমুভ করে দেয়। হ্যাঁ, তো আমরা শুধুমাত্র হচ্ছে এই লেফটের মধ্যে যে ডিফটা আছে ওইটার জন্য, মানে যেহেতু আমাদের খুব সহজে আমরা এই কাজটা করতে পারতেছি উইড এবং হাইট বাদ দিয়ে জাস্ট হচ্ছে বর্ডার ইউজ করে, যার কারণে হচ্ছে আমরা এখান থেকে বক্স সাইজিং এই বর্ডার বক্সটাকে আনসাইজিং আনসেট করে দিব। ওকে, তারপর ব্রাউজারটা অফ করে হচ্ছে কি এই যে লেফটের মধ্যে যে প্রোফাইল ইমেজ আছে তার মধ্যে যে ডিভ আছে এই এখানে, তো কিছু জিনিস আপনাকে ইউজ করতে হবে। আর এখানে দেখেন বর্ডার যে রেডিয়াসটা আছে এটার জন্য আমাদের একটি মিক্সি নিয়ে আছে, হ্যাঁ, আমরা এখান থেকে ইনক্লুড করব কাকে, বর্ডার রেডিয়াসকে, ঠিক আছে, বর্ডার রেডিয়াস, হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা 50% যদি বলে দিই তো সেম কাজই করবে, কিন্তু এখানে এতগুলো লাইন আর হবে না আর কি, ঠিক আছে। তো মোটামুটি ডান, আমরা এখন রিলোড দিয়ে দেখি যে আসলে কাজ করে কিনা, দেখেন সব কিছু ওকে, এবং এটা যতই ছোট করি এটা এখন ঠিক থাকবে। তো প্রবলেম যেটা বলছিলাম এটা অনেক বড় হয়ে যায়, ঠিক না? তো এটা একটা মিন উইট আপনার চাইলে সেট করে দিতে পারি, অথবা হচ্ছে মিন উইট না হয়ে মিন উইট না একটা ম্যাক্স উইট দিতে পারি আর কি। হ্যাঁ, যে আসলে এই যে একটা কন্টেন্ট র্যাপার আছে তার ম্যাক্স উইট এত হইলে এর চেয়ে বড় হবে না, ঠিক আছে? তো এখানে যেটা করেন সেটা হচ্ছে একটু এই পার্টটাকে মার্ক করেন, এই সেকশন র্যাপারটাকে, ঠিক আছে, তো র্যাপারটাকে ম্যাপ করে এখানে বলে দিবেন হচ্ছে উইথ 100%। ওকে, তো উইথ 100% আছে, সমস্যা নাই, তো আমরা জানি কি ম্যাক্স এবং মিনের জন্য অবশ্যই একটা ফিক্সড উইথ দরকার হয়, আর হচ্ছে কি ম্যাক্স উইথটা আমরা বলে দিব, যে ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ হচ্ছে ধরেন আপনার 800 পিক্সেল,
এতটুকু হইলে মনে হয় চলে। হ্যাঁ, এই এতটুকু দিয়ে দেন ইউজ করা হচ্ছে কত, মার্জিন অটো। দেখবেন এটা একদম সেন্টারে থাকবে এবং এটা এই সাইজের চেয়ে বড় হবে না, কিন্তু যদি এই সাইজের ছোট হয়, দেখেন আমি যখন এই সাইজটা ছোট করব তখন সে হচ্ছে কি 100% ফিট হয়ে যাবে, আর যখন এখান থেকে বড় স্ক্রিনে যাবে সে হচ্ছে এর চেয়ে বড় হবে না। তো এখন কাজ হচ্ছে কি, এই দুইটা লাইনকে আপনি আপনার মতো করে আপনার ইয়েতে বসিয়ে দেন আর কি। হুম, এই আমরা যদি এখানে যাই, এখান থেকে কোথায় যাবো, যে কন্টেন্ট র্যাপার যেটা বা আছে সেকশন র্যাপার, এই সেকশন র্যাপার আমরা এটা বলে দেবো যে উইট হচ্ছে কত 100%, আর ম্যাক্স উইট হচ্ছে এখানে 870, তো আমরা 880 দিচ্ছি আর কি। ম্যাক্স উইট 780 পিক্সেল, ও 870 ঠিক আছে, সমস্যা নেই, আমরা 870-ই রাখতে পারি। ওকে, যাক তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের এই হোম পেজের মেইন কন্টেন্টের পার্টটা, আর সর্বশেষ আছে ফুটারটা, যেটা আমরা নেক্সট ভিডিওতে ফিনিশ করব। তো এই পর্যন্তই থাকলো, সবাই একটু ভালো করে জিনিসগুলো বুঝবেন এবং অবশ্যই নিজের মতো করে একটু এক্সট্রা করে প্র্যাকটিস করবেন, তাহলে এই জিনিসটা ফুল ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।